সে বলেছেন, সাবেক সেনা কর্মকর্তা সবই বলেছেন। আমাদের যে বিষয়টা একটু সামান্য জায়গায় যে একটা ইয়ে ছিল সেটা আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা ক্লিয়ার হয়েছি, এবং উনি যেটা বলছেন যে আমি একটা টেপে পড়েছি, সাবেক সেনা কর্মকর্তা হোসেন সরদি সাহেব উনি তার টেপে ফেলিয়েছেন, তখন আমরা বলছি কি আপনি টেপে পড়বেন কেন? আসলে আমি বুঝতে পারি নাই যে উনি আমাকে যে আমেরিকা থেকে আসার পরে সে আমাকে বিভিন্ন নাম্বার দিয়েছে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য, আমি তাদের সাথে কথা বলেছি, এবং কথা বলার সময় উনি যেটা সরদি সাহেব তারা শিখিয়ে দিয়েছে সে যেটা বললেন যে তুমি বিএনপির যে নেতৃবৃন্দ বিশেষ করে উনি ওনার যে নাম্বার দিয়েছে শিমুল বিশ্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আল মিন্টু, এবং উনি আব্দুল আল মিন্টুর বাসায় গিয়েছেন, মির্জা আব্বাসের সাথে গুলশানের পার্টিতে দেখা করেছেন, সব কিছুই অ্যারেঞ্জ করে দিয়েছেন হলো মানে লেফটেন্ট জেনারেল হাসান সরদি সাবেক সেনা কর্মকর্তা উনি কথাটা বলেছেন, তার টেপে পরে উনি গিয়েছেন এবং তাকে যে কথাটা বলে দিয়েছেন তুমি সেখানে যাবা কথা বলবো, কথা বলে আমাকে একটু আমি যে করতেছি এইগুলি আমাকে আমার কথাটা বলবো, অর্থাৎ লেফটেন্ট জেনারেল হাসান সরদি কথাটার জন্য সে সব জায়গায় বলে, সে হাইলাইট হওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করতো এবং সে হাইলাইট করতো। তখন আমরা বললাম যে ওনাকে তুমি হাইলাইট করার কারণটা কি, তখন সেটা বললো সরদি তাকে শিখিয়ে দিয়েছিল যে যদি সব বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে সে যে রোলটা প্লে করছে এই প্লের কারণে তাকে হয়তো তারা মন্ত্রী অথবা উপদেষ্টা বা সরকারের গুরুত্বপূর্ণ পদে তাকে রাখবে, তখন তিনি তার পক্ষে খেয়াল রাখতে পারবেন, এটাও তার কথাটা ছিল। আমি যেটা বুঝতে পেরেছি উনি যে আমাকে দিয়ে এতগুলো শিখিয়েছেন তার উদ্দেশ্য ছিল সে একটা বড় জায়গায় যাবে, মন্ত্রী হবে উপদেষ্টা বা অথবা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসবে, এই কথাটা উনি বলেছেন। যাই হোক, আমি মনে করি 28 তারিখ প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা এবং পুলিশের গায়ে আঘাত করা ও একজন পুলিশ ভাইকে নৃশংসভাবে হত্যা করা, আবার তাৎক্ষণিক সন্ধ্যার সময় সরদি সাহেব মিয়ান আরাফিকে নিয়ে বিএনপির পার্টি অফিসে ঢোকা, এটা একটা সবগুলি ঘটনাটি ইন্টারলিঙ্ক। আমরা সেই কারণে আপনারা জানেন অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি, আমরা লেফটেন্ট জেনারেল হাসান সরদি সাবেক কর্মকর্তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, হাসান সরদি অনেক কথা স্বীকার করেছেন, যে জায়গাগুলিতে একটু উনি স্বীকার করছেন না এটা আমরা তার কাছ থেকে জেনে নিলাম। আমরা যদি মনে করি যে ভবিষ্যতে আরও কোনো তথ্যের প্রয়োজন হবে তাহলে আমরা আবার হয় তাকে নিবে অথবা তাকে আমরা এখান থেকে জিজ্ঞাসাবাদ করে আমরা এটা ক্লিয়ার করব। হারুন ভাই, এই যে